আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম শাহি হালিম রেসিপি। অনেক সময় দেখা যায় আমরা হালিম তৈরি করতে গেলে ডালটা ভালো মতো ফোটে না, বা ঠিক বাইরের দোকানের মতো সেরকম টেস্ট আসে না। আমি আজকে যেভাবে দেখাবো, আপনারা যদি ঠিক সেভাবে হালিম তৈরি করে থাকেন তাহলে আপনারটাও হবে বাইরের থেকেও বেশি পারফেক্ট এবং মজা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে রাখবেন। তাহলে শুরু করছি। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ গরম পানি। হালিমের যে চাল ডাল শস্য থাকে সেগুলো দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে এগুলো দানা বেঁধে না যায়, এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিব। প্রেশার কুকারে দিয়ে 3 শিস আসা পর্যন্ত অপেক্ষা করব, এবং মাঝখানে মাঝখানে হাতুড়ি ধরে একটু একটু নেড়ে দিব যাতে এগুলো তলানিতে লেগে না যায়। তো আমার 3 শিস হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এগুলো অনেক ভালো করে ফোটানো হয়ে গিয়েছে। এতে কোনো পানি অবশিষ্ট নাই। এবার অন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ কুচি। চুলাটা মিডিয়ামে রেখে আমি এগুলো বেরেস্তা করে নিব। এবার এগুলো বেরেস্তা করে নেওয়া হয়ে গেলে 1/3 ভাগ আমি তুলে রেখে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাড়যুক্ত ছোট ছোট মুরগির মাংসের টুকরো। আপনারা এর পরিবর্তে খাসির মাংস বা গরুর মাংস ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্সের যে মশলা প্যাকেট থাকে তার সম্পূর্ণ প্যাকেট। দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা পাউডার এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হালিমের সেই চাল ডাল শস্য যেগুলো আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। আর এগুলো যেহেতু আগে থেকে ফোটানো তাই আমি সঙ্গে সঙ্গে পানি দিব না, প্রথমে ভালো করে কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট আমি এগুলো কষিয়ে নিয়েছি। এগুলো অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলানিতে লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। আমার লবণ একটু কম মনে হয়েছে তাই আমি আমার স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিকেন স্টক। তারপর এগুলো অনবরত নাড়তে থাকতে হবে। তো আমি 5-10 মিনিট এগুলো অনবরত নাড়তে থেকেছি। আমাদের হালিম তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো অনেক ভালো করে ফোটানো হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এগুলো পরিবেশন করছি। সো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।